السلام عليكم ورحمة الله وبركاته. আমি সালেহ আহমেদ তাকরিম, ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা পৃথিবীতে প্রথম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজ ও ফাইজুল কোরআন আল ইসলামী মাদ্রাসা এবং প্রাণপ্রিয় ওস্তাদদের প্রতি চিরকৃতজ্ঞ। সবাই আমার মা বাবা এবং আমার জন্য দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر, وعلى الذين يطيقونه فدية طعام مسكين, فمن تطوع خيرا فهو خير له, وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان, فمن شهد منكم الشهر فليصم, ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب, أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. 38তম ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যে ছেলেটি সারা পৃথিবীতে বিশ্বজয় করেছে সে আমাদের প্রতিষ্ঠানেরই ছাত্র হাফেজ সালেহ আহমদ তাকরিম। আমি আজকে আপনাদেরকে যে প্রতিষ্ঠান থেকে হাফেজ সালেহ আহমদ তাকরিমদের মতো ছাত্র তৈরি করা হয়, আরও অনেক ছাত্র ইতিমধ্যে তৈরি হয়েছে, আমি সেই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত গল্প আপনাদেরকে শোনাচ্ছি। মারকাজু ফাইজিল কোরআন আল ইসলামী আজ থেকে প্রায় 8 বছর আগে এই প্রতিষ্ঠানটির গোড়াপত্তন হয়। 2014 রমাদানের পহেলা রমাজানই
এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম মহান রবের অপার মেহেরবানিতে শুরু করি। প্রথম বছরের শেষ দিক থেকেই আলহামদুলিল্লাহ জাতীয়ভাবে, বিশেষ করে বাংলাভিশনে এবং আরও কিছু টেলিভিশনে এবং ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কিছু প্রতিযোগিতায় আমাদের ছেলেরা বাংলাদেশ জয় করে। এরপরে ধারাবাহিক জাতীয় প্রতিযোগিতাগুলোতে, বিশেষ করে বাংলাভিশন, আর টিভি, চ্যানেল 24 এবং এনটিভি সহ বিভিন্ন বাংলা টেলিভিশনগুলোতে রমাদানুল মুবারকে প্রচারিত যেই জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে বারংবার এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। আলহামদুলিল্লাহ আমরা শুধু বাংলাদেশের এই মানচিত্রের মাঝেই আমাদের ছাত্রদেরকে সীমাবদ্ধ রাখতে আমরা রাজি নই। আমাদের চাওয়া মহান রবের কাছে তারা যেন এই বাংলাদেশের চৌহদ্দিকে অতিক্রম করে সারা পৃথিবীকে যেন তারা জয় করতে পারে, সে লক্ষ্যে আমাদের ছেলেদেরকে আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা, বিশেষ করে হিফজুল কোরআন, আমরা সেভাবেই গড়ে তুলতে শুরু করি। আলহামদুলিল্লাহ খুব বেশি সময় লাগেনি 2014 শুরু মাদ্রাসা, যদিও প্রতিষ্ঠা 2014-তে, 2017-তেই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদের ছেলে মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে প্রথম হয়, তুরস্কের জন্যে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। এরপরেই এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ চলতে থাকে মিশর, আলজেরিয়া, কুয়েত, দুবাই এবং কাতার সহ এবং সর্বশেষ ইরান। এই দেশগুলোতে আমাদের ছেলেরা বারংবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়। কিন্তু আপনারা অবশ্যই জানেন যে কোভিড-19 প্রাদুর্ভাব এটা সারা পৃথিবীকে এমনভাবেই আমাদেরকে আঁকড়ে ধরেছে, আমাদেরকে ঘিরে ধরেছে যে আমাদের ছেলেগুলো বারবার প্রথম হওয়ার পরেও তারা অনেক প্রতিযোগিতায়, বিশেষ করে কুয়েত, আলজেরিয়া, মিশরে আমাদের ছেলেরা অংশগ্রহণ করতে পারেনি। সেজন্য আমাদের একটি বড় তৃষ্ণা ছিল যে আমরা কখন বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করব। আল্লাহ পাক আমাদের সেই মনের আকুতিগুলো শুনেছেন। ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে যে 5 তারিখ পর্যন্ত বিশ্ব আসর জমে উঠেছিল, আলহামদুলিল্লাহ সেই আসরেই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর সকল পতাকার উপরে আমরা এবং আমাদের প্রতিষ্ঠান, সর্বোপরি আমাদের প্রিয় সালেহ মুত্তাকরিম তুলে ধরতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সালেহ মুত্তাকরিম এবং অরমত যে সকল ছাত্রদেরকে আমাদের প্রতিষ্ঠানের পরিশ্রমী এবং আন্তরিকতাপূর্ণ শিক্ষকরা গড়ে তুলেছেন, আমি তাদেরকে অনেক অনেক মুবারকবাদ এবং দোয়া করি। ওদের জন্য ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তাদের সহযোগিতা ছিল, তাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে এবং আমাদের এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে আরেকটু কথা না বললেই নয়, আপনারা জানেন যে বাংলাদেশের ছেলেরা, যদিও কোরআন আরবে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, বারংবার বাংলাদেশের ছেলেরা সারা পৃথিবী জয় করেছে, কিন্তু একটি অত্যন্ত পরিতাপের বিষয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা বিশ্ব জয় করছে তারা পরবর্তী যে শিক্ষাগুলো আছে, অর্থাৎ একটা ছেলে কোরআন হিফজের পাশাপাশি কোরআনের অনুবাদ জানবে, তাফসির জানবে, আরও অনেক অনেক জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞানগুলো প্রিয় মাতৃভূমির বিভিন্ন প্রান্তে এগুলো পৌঁছে দিবে, সারা পৃথিবীতে পৌঁছে দিবে। এক্ষেত্রে কিছুটা আমরা পিছিয়েছিলাম। আমি আজ থেকে 8 বছর আগে একটি দৃঢ় সংকল্প করেছি যে আমাদের যে সকল ছেলে হিফজুল কোরআনের বিশ্ব জয় করবে তারা যেন শুধু এখানেই তাদের পড়ালেখাটা থেমে না যায়, তারা যেন বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন
ইউনিভার্সিটিগুলো থেকে ওদের ওরা ডিগ্রি অর্জন করতে পারে এবং এই শিক্ষা অর্জন করে মানুষের জন্য নিজেকে উজাড় করে দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা সে পথেই হাঁটছি। প্রতিষ্ঠানটি শুধু এখন হিফজুল কোরআনই নয়, বরং এখানে এটা যেহেতু কওমি মাদ্রাসা আর একটি বছর পরেই দাওরায়ে হাদিস তথা মাস্টার সমমান এই মাদ্রাসা, এই ক্লাসটিও আগামী বছর ইনশাআল্লাহ শুরু হবে। দোয়া চাই আপনাদের কাছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চেঞ্জ টিভি পরিবারের কাছে যে তারা এত সুন্দর একটি উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলিম উম্মার কাছে আমি কোরআনের এই আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আপনাদের সন্তানগুলোকে, যার একাধিক সন্তান আছে, কমপক্ষে একজন হলেও আপনারা কোরআনের জন্য আপনার সন্তানটা দিয়ে দেখুন না, ইনশাআল্লাহ পরিবারকে আলোকিত করবে। ওরা শুধু পরিবার নয়, নিজের আলোকিত হবে, পরিবার আলোকিত করবে, সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করবে, সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিবে, মানবতা মানুষকে শিক্ষা দিবে এবং ইহকালীন পরকালীন সফলতা ওরা অর্জন করবে।